नमस्कार বন্ধুরা, মায়ের হাতে সুস্বাদু রান্না এন্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রচুর গরম পড়েছে আর এই গরমের দিনে আমাদের সবারই মন চায় একটু ঠান্ডা কিছু খেতে। এই সময় কম বেশি সকলের বাড়িতেই পাকা আম অ্যাভেলেবেল থাকে, তাই আজকে আমি আম দিয়ে তৈরি করে ফেললাম ম্যাঙ্গো কাস্টার্ড আইসক্রিম। এটা খেতে খুবই ভালো হয়, এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করে। রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। ম্যাঙ্গো কাস্টার্ড আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 500 ml দুধ। আমি এখানে লিকুইড দুধ নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন। এবার এই দুধটাকে আমি একটা স্পেচুলার সাহায্যে এভাবে নাড়তে থাকব লো ফ্লেমে রেখে। দুধটা উষ্ণ গরম হয়ে এলে আমি একটা বাটির মধ্যে হাফ বাটি দুধ তুলে নেব। দুধটা কিন্তু উষ্ণ গরম হতে হবে, খুব বেশি গরম হলে হবে না। এবারে উষ্ণ গরম দুধের মধ্যে আমি 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার দিয়ে দেবো। এখানে আমি ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিয়েছি। তারপর আমি কাস্টার্ড পাউডারটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নেব দুধের সাথে, যাতে কোনো লাম্পস না থাকে। এবার এই কাস্টার্ড পাউডার আর দুধের মিশ্রণটা একটা সাইডে রেখে দুধটাকে আমি লো ফ্লেমে রেখে জাল দিয়ে নেব। দেখুন দুধটা ফুটতে শুরু করেছে, দুধটাকে খুব বেশি ফুটানোর দরকার নেই, ফুট উঠলেই হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 5 টেবিল স্পুন চিনি। এই চিনিটাকে দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা বেশ ভালোভাবে গলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ আর ভ্যানিলা কাস্টার্ড পাউডারের মিশ্রণটা, যেটা আমি আগে কুড়ে রেখেছিলাম সেটা নিচের দিকে বসে গেছে, সেজন্যে এই কাস্টার্ড পাউডারটা দুধের মধ্যে দেওয়ার আগে আমি এটাকে ভালো করে গুলে নিচ্ছি। এবার অল্প অল্প করে কাস্টার্ড পাউডার দুধের মধ্যে দেবো আর এভাবে নাড়তে থাকবো। এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। এখানে আমি 500 ml দুধের জন্য 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার নিয়েছি। আপনারা যদি দুধের পরিমাণ কম অথবা বেশি নেন তাহলে কাস্টার্ড পাউডারের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন। সমস্ত কাস্টার্ড পাউডারটা দুধের মধ্যে দিয়ে দেওয়ার পর এটাকে আমি 2 মিনিট মতো লো ফ্লেমে রেখে ফুটিয়ে নেব। এতে করে কাস্টার্ড পাউডারের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। 2 মিনিট এটাকে ফুটিয়ে নেওয়ার পর দেখুন কতটা ঘন হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এখানে একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কাস্টার্ড পাউডারের দুধের সাথে মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিলাম। এরপর এটাকে আমি রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব। যতক্ষণ এটা রুম টেম্পারেচারে আসছে ততক্ষণ আমি এখানে একটা মিডিয়াম সাইজের পাকা আম নিয়েছি, সেটাকে ভালো করে খোসা ছাড়িয়ে এইরকম পাতলা পাতলা টুকরো করে ত্রিভুজের মতো কেটে নিয়েছি। এটা কিন্তু যতটা পারবেন পাতলা করে কাটার চেষ্টা করবেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা আইসক্রিম মোল্ড। আমি এখানে গোল যে আইসক্রিম মোল্ডটা পাওয়া যায় সেটা নিয়েছি, আপনারা চাইলে চৌকোটাও নিতে পারেন। এবার এর মধ্যে আমি এই আমের টুকরোগুলো নিয়ে প্রথমে এভাবে আইসক্রিম মোল্ডের গায়ে লাগিয়ে নেব। দেখুন এখানে আমি সুন্দরভাবে 2 কোপের মধ্যে আমের টুকরোগুলো লাগিয়ে নিয়েছি। এগুলো লাগাতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না, আমের স্লাইসগুলো একটু পাতলা করে কাটলে বেশ ভালোভাবে লাগিয়ে নেওয়া যায়। দেখুন এখানে আমি পুরো আইসক্রিম মোল্ডটার প্রত্যেকটা খোপের মধ্যে আমের টুকরোগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এদিকে কাস্টার্ডটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এই কাস্টার্ডটাকে আমি একটা চামচের সাহায্যে নিয়ে মোল্ডের মধ্যে ঢেলে দেব। মোল্ডটা আমি পুরোটা দেব না, উপরের দিকটা একটু ফাঁকা রাখব। এইভাবে আমি পুরো আইসক্রিম মোল্ডটাকে কাস্টার্ডটা দিয়ে ভরে নেব। দেখুন এখানে আমি পুরো আইসক্রিম মোল্ডটাকে কাস্টার্ড আর ম্যাঙ্গো দিয়ে ভালো করে ফিল করে নিয়েছি। এবার এই যে স্টিকগুলো পাওয়া যায় আইসক্রিমের, সেটা আমি একটা একটা করে এই আইসক্রিমের খাপগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি স্টিক না থাকে আপনারা এই যে কাঠের স্টিকগুলো কিনতে পাওয়া যায় সেটা দিয়ে আপনারা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালোভাবে সেট করে নিতে পারেন। আমার এই চ্যানেলে অনেক রকম আইসক্রিম আর ফ্রুট কাস্টার্ডের রেসিপিও আছে, আপনারা চাইলে আমি লিংক দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন। সমস্ত কোপের মধ্যে স্টিকগুলো দিয়ে দেওয়ার পর আমি এটাকে ফ্রিজারের মধ্যে রেখে দেবো 8 ঘন্টার জন্য। আপনারা চাইলে এটাকে ওভারনাইটও রেখে দিতে পারেন। 8 ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে বের করলাম, এটা বেশ ভালোভাবেই সেট হয়ে গেছে।
বের করে আমি এটাকে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপর এটাকে আমি বের করছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। যেহেতু এটা আমি ভ্যানিলা কাস্টার্ড পাউডার দিয়ে করেছি, তাই ভ্যানিলার একটা ফ্লেভার আছে। খেতে বেশ ভালোই লাগছিল, মুখে আমের টুকরোগুলো পড়ছিল, আরও বেশি সুন্দর লাগছিল। আপনারা কিন্তু এই আইসক্রিমের রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর গরমের দিনে পরিবারের সকলের সাথে বসে আইসক্রিমের মজা নেবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।